আমার দাদু আমায় একটা টিয়া পাখি কিনে দিয়েছিল, কিন্তু পাখিটা রাত বাড়লেই ভীষণ চেঁচাত, আবার দিনের বেলা দিব্যি খাওয়া দাওয়া করত, আমার দিকে তাকিয়েও থাকত, আমার সাথে কথাও বলত। হঠাৎ একদিন মা বলল পাখিটাকে খাঁচার থেকে বাইরে বের করে রাখতে। আমি তো শুনেই চেঁচিয়ে বললাম, ওকে খাঁচার বাইরে বের করলেই পাখিটা উড়ে যাবে মা। কিন্তু ওর চিৎকার চেঁচামেচি দেখে খুব কষ্ট হতো, ওকে ওর মতো থাকতে দেওয়ার জন্যে বুকে পাথর রেখে আমি মায়ের কথায় রাজি হয়ে গেলাম। কিন্তু তবুও ওকে ছেড়ে দেওয়ার কথা ভেবেই কান্নাও পেয়েছিল। ওই যে মনকে শক্ত করে ওর ভালোর জন্যে দরজাটা খুলে দিতেই পাখিটা হঠাৎ করে আকাশে উড়ে গেল। কিছুক্ষণের জন্যে মনটা বিষণ্ণতায় ভরে গেছিল। মিনিট পাঁচেক পরেই হঠাৎ দেখি পাখিটা উড়ে এসে আমার সামনে এসে বসল। বুঝলাম আসল ভালোবাসার অর্থ। ভালোবাসা যতক্ষণ আমি ওকে আটকে রেখেছিলাম, ওর মন থেকে আমার প্রতি বিদ্বেষ জন্মেছিল। যখন ওকে ছেড়ে দিলাম, ওর কাছে হয়তো আমার ভালোবাসা এক নতুন মানে পেয়েছিল। ঠিক তাই, ভালোবাসা স্বাধীনতা দেয়। তুমি যাকে ভালোবাসবে তাকে আগে মুক্তির পথ দেখাও, তার পায়ে লেগে থাকা সমস্ত বাঁধনগুলো খুলে দাও, তাকে বাঁচতে শেখাও এক নতুন জগতে। দেখবে তোমার মধ্যেই সে খুঁজে পাবে তার পুরো জগৎ। আর যদি ফিরে না আসে, বুঝে নিও সে তোমাকে কোনো দিনই ভালোবাসেনি। আর যে তোমায় ভালোই বাসেনি, তার সাথে থাকা আর না থাকা দুটোই সমান। তাই ব্যক্তিত্ব দেখো আগে, সারা জীবন সাথে থাকার ইচ্ছে হলে। রূপ সে তো দুদিনের অতিথি, আজ না হয় কাল তা ঠিক যাবে চলে। আসল বিষয়টা কি জানো, আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। তাই তোমার আত্মসম্মানকে কখনোই ছোট হতে দিও না। ভালো অবশ্যই বাসো, তবে আগে নিজের আত্মসম্মানকে। তোমার আত্মসম্মানই হলো তোমার পরিচয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। তারই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, কারণ প্রত্যেক সপ্তাহেই থাকছে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কন্টেন্ট। আশা করছি তোমাদের সববার ভালো লাগছে আমার এই প্রয়াস। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, ভালো রেখো।